আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 19-8-1429 বঙ্গাব্দ, আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাহিত্য পাঠ গদ্যাংশ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এই ছোট গল্পটি নিয়ে হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। তো প্রথমে অপরিচিতা যে নামটি আছে, গল্পের যে নামটি, এই নামটি নিয়ে কিছু কথা বলবো। অপরিচিতা, অপরিচিতা এটা হলো স্ত্রীলিঙ্গ, এটি হলো স্ত্রীলিঙ্গ অপরিচিতা। যদি আকারটা বাদ দিয়ে দেই তাহলে হবে অপরিচিত, আর অপরিচিত এটি হলো পুলিঙ্গ। আর আমরা যদি বলি অটা বাদ দেই পরিচিতা, তাহলে এই পরিচিতা হলো স্ত্রীলিঙ্গ, আর যদি আকারটা বাদ দেই পরিচিত এটা হবে পুলিঙ্গ। এখন এই তাহলে অপরিচিতা এটা কি হবে, পদগত দিক থেকে হবে বিশেষণ। অভিধানে বিশেষণ এভাবে লেখে, সংক্ষিপ্ত, আমিও সংক্ষিপ্ত লিখলাম। পদগত দিক থেকে এটি বিশেষণ। আর শাব্দিক অর্থ কি দাঁড়ায় অপরিচিতা, আসলে শাব্দিক অর্থ কি দাঁড়ায়? অজানা, অজানা, অচেনা, অজানা, অচেনা, তারপরে এইটা বোঝায় আর কি। আর যদি অটা বাদ দেয় তাহলে হয় পরিচিতা, বা আকারটা বাদ দিলে পরিচিত, তাহলে অর্থ হবে জ্ঞাত, জানা, চেনা। আর এখানে অচেনা, অজানা, অজ্ঞাত, এই। আর ওই পরিচিত যদি বলি সেটিও পদগত থেকে বিশেষণ, পরিচিতা যদি বলি সেটিও পদগত থেকে বিশেষণ হবে। আচ্ছা, তাহলে ইংরেজি শব্দের এটা, এই অপরিচিতাটা ইংরেজি শাব্দিক অর্থটা কি আসে ইংরেজিটা? এটা হবে স্ট্রানজারডম, STRANGER, স্ট্রানজারডম, এটা হলো ইংরেজি শব্দিক। আর একটা দেওয়া যায় স্ট্রেঞ্জারশিপ, STRANGER, স্ট্রেঞ্জারশিপ, SHIP, স্ট্রেঞ্জারশিপ। তাহলে টুকটাক অপরিচিতা এই গল্পটার যে নামটা আমরা একটু জানতে পারছি আর কি, জানাতে পারছি আমি আশা করছি। তো এখন যাব রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে রবীন্দ্রনাথ, রবীন্দ্র যদি আমরা ই করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে হবে রবি যোগ ইন্দ্র। এখন এই রবীন্দ্র এটা যদি আমরা, আচ্ছা এখানে আমি দেখাই, রবি যোগ ইন্দ্র। এখন এখানে দীর্ঘইকার হলো না কেন, এটা একটা যদি প্রশ্ন থাকে তাহলে সুন্দর একটা উত্তর আছে। কারণ আমরা ইন্দ্রজিৎ বা ইন্দ্র, ইন্দ্রাণী, এই যে নাম, এই ক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করি। আর সূর্য এই শব্দটার সমার্থক শব্দ হচ্ছে রবি, সেক্ষেত্রেও হ্রস্বইকার হয়। আর এই হ্রস্বইকার আর এই হ্রস্বইকার মিলে রবীন্দ্র এই দীর্ঘইকার হয়। তো এটা আর কি রবীন্দ্র এই শব্দটার সন্ধি বিচ্ছেদে হ্রস্বইকারের কারণ, আর সেটা ভেঙে দিলাম। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমরা জানি 25শে বৈশাখ, 25শে বৈশাখ 1268, এটা হলো বঙ্গাব্দ। আর মৃত্যু তারিখ হলো 1348, 22শে শ্রাবণ, এটা হলো বঙ্গাব্দ। ইংরেজিতে 1861 আর 7ই মে, আর হলো 1941 7ই আগস্ট, 7ই মে আর 7ই আগস্ট। আর ওদিকে কাজী নজরুল ইসলামের কিন্তু 25শে মে আর 29শে আগস্ট। তো যাই হোক, মাস কিন্তু একই বিশ্বকবির সাথে। কিন্তু এখন যেটা বলবো, এই যে সনটা 1861, হঠাৎ করে বাংলা সনটা দিতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সন বঙ্গাব্দ, কত বঙ্গাব্দ, তখন ঝামেলা হয়ে গেল, মনে নেই। তখন আমরা কি করব, 593 কি করব, বিয়োগ দিয়ে দেব। 3 আছে কত হলে 11 হবে, 8 হইলে হাতে 1, 9 আর 1 10 আছে কত হইলে 16 হবে, 5 আর 1 6 আছে কত হইলে 8 হবে, গড়।
1268 এটা আমি বহুবার ক্লাসে দেখিয়েছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ক্লাসে আমি এটা দেখিয়েছি তারপরে কাজী নজরুল ইসলামের এসএসসি মানুষ কবিতা আমি এটা দেখিয়েছি এই নিয়ে আমি তিনবার দেখালাম আশা করছি এটা উপকৃত হওয়া যাবে আর বাংলা সন থেকে বাংলা সনের সাথে যদি আমরা 1268 যোগ করি তাহলে ইংরেজি সনটা বের হবে এই হলো সহজ টেকনিকটা এটা যদিও অনেকের জানা আবার অনেকেরই আছে অজানা তো এবার এই সনটা মুছে থাকুক কিন্তু 1861 সনে আর কোন কবি আছেন জন্মগ্রহণ করেছেন এটা জানা থাকলে আর আমার মনে হয় একটু জানালে সুবিধে হয় তাই একটু জানিয়ে দিই তোমাদের 1861 সালে রবীন্দ্রনাথ ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় মৃত্যুবরণ করেন 1944 খ্রিস্টাব্দে এছাড়া আছে একজন ফিলিপিনো লেখক তার নাম হলো রোজি রিজাল এই রোজি রিজালও 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1896 খ্রিস্টাব্দে খুবই অল্প দিন জীবিত ছিলেন এখন আমরা যদি যাই উপরের দিকে 1860 তাহলে অক্ষয় কুমার বড়াল তিনি মৃত্যুবরণ করেন 1919 যাই হোক এই 1919 সালে আরও আছে এত দূরে গেলে একটু প্যাচ হয়ে যায় আর 1863 একটু নিচে নামি দ্বিজেন্দ্রলাল রায় আবার 1913 সালে মৃত্যুবরণ করেন এই 1913 সালে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন অনেক সনটা হলো শুধু একটা স্কেচ করে মনে রাখা খুবই সহজ আমি এটা আত্মস্থ করতে পেরেছি শুক্রিয়া তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে জন্য বাংলা সাহিত্যে স্মরণীয় বাংলা সাহিত্যে তার লেখার ভাণ্ডার অগণিত অগণন আর তিনি 1910 সালে এই গীতাঞ্জলি লেখেন এটা প্রকাশ হয় 1913 সালে আর এটার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন এটা ইংরেজিতে বলা হয় দ্য সংস SONGS সংস অফারিং OFFERIN জি দ্য সংস অফারিং মানে কি গীতাঞ্জলি মানে গান অর্পণ করা এটাতে গানের সমাহার আর এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আছে আরও সোনার তরি বলাকা পুনশ্চ তারপরে এগুলি কাব্যগ্রন্থ এছাড়া যদি আমরা বলি যে গোরা ঘরে বাইরে চতুরঙ্গ শেষের কবিতা উপন্যাস আছে তবে ঘরে বাইরে এটা উপন্যাস যোগাযোগ উপন্যাসটা একটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ এটা অনার্সে যারা পড়ে তাদের পাঠ্য থাকে তারপরে আছে ডাকঘর রাজা অচলায়তন অরূপরতন তারপরে মুক্তধারা রক্তকরবী এগুলি বিসর্জনটা প্রহসন ইত্যাদি আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমার কবি জীবনী নিয়ে ক্লাস তৈরি করতে হবে আলাদা তৈরি করে নেই করা নেই যদি কারো জানার থাকে তাহলে প্রশ্ন করতে হবে পাঠে চলে যাব আর গল্পগুচ্ছ গল্পস্বল্প এটা হলো তার গল্পগ্রন্থ এই গল্পগ্রন্থগুলি কি বলবো আর কি গল্পগুচ্ছে তার 95টি গল্প আছে সংগ্রহ তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে বুঝতে হলে তার লেখা বই পড়তে হবে আর তার সম্পর্কে বলে তো আসলে একটা ক্লাসে শেষ করা যায় না এবার পাঠে চলে যাব অপরিচিতা তো অপরিচিতা গল্পটার একবারে টার্নিং পয়েন্ট যেটা আমার দৃষ্টিতে ধরা পড়ে সকলের দৃষ্টিতে ধরা পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিতে উপন্যাসগুলিতে দেখা যাবে যে তার নায়িকা সবসময় চুপচাপ মুখ বুঝে সব কিছু সহ্য করে সহ্য করতে 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 একসময় কি হয় নায়িকা মারা যায় নায়ক আবার বিয়ে করে বিশেষ করে হৈমন্তী গল্পটাতে দেখা যায় এই ক্রাইটেরিয়া এই ধরনটা দেখা যায় এরপর অপরিচিতা এসে নায়িকা নিজেই কিন্তু বিদ্রোহ করে না আমি তাদের সাথে যাব না বিয়ে বসে না তাহলে এখানে একটা ভিন্ন ধাঁচ আছে এই রচনাটায় তো পাঠে চলে যাই পাঠে চলে যাব আজ আমার বয়স 27 মাত্র আচ্ছা নায়িকার নাম কি নায়কের নাম কি এটা আস্তে আস্তে জানা যাবে আজ আমার বয়স 27 মাত্র এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় এটা দ্বারা আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন না দৈর্ঘ্যের হিসেবে বড় আর না গুণের হিসাবে
গল্পের কথক চরিত্র অনুপম অনুপম নিজের আত্মসমালোচনা করেছেন। পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটি নিতান্তই তুচ্ছ সে কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ নিজের জীবনের তুচ্ছতা সম্পর্কে এই গল্পের কথক অনুপম তিনি বর্ণনা করেছেন। জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফুলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। গুটি শব্দটা গোটাজক রস্যই গটি, ফুলের কুশি মানে ছোট ফুল আর কি, মুকুল, আমের মুকুল ধরে না, গুটি ধরে ছোট ছোট, ওটাকে বলে গুটি। গোটাজক রস্যই এভাবে গঠিত শব্দটা। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আর এটি গল্পটি সাধু ভাষায় রচিত। এই সময়ে যে লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে কার কথা বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, এদের লেখাগুলো কিন্তু সাধু ভাষায়। কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তার চেহারা সুন্দর ছিল, তাই তাকে মাকাল ফল বলতো। কাকে? অনুপমকে। এখন ফলের মতো গুটি যে বললাম, এই গুটিটা ফলের মতো গুটি, এখানে একটু আলোচনা আছে। গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়। গুটিটা ছোট থেকে বড় হয়, ফল হয়, ফুলের গুটি থেকে বড় ফুল হয়। কিন্তু গুটি যদি ফলের মতো হয়, বোঝা গেল, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা। অনুপম নিজের জীবন সম্পর্কে বলছেন, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাইলে ঝামেলা, অর্থাৎ গুটিটা যদি ফল হয়ে যায়, ঠিক আছে। বিদ্রুপ অর্থ হলো ঠাট্টা, আর এটা সংস্কৃত বিদ্রুপ থেকে আসছে, ব্যঙ্গ। আর মাকাল ফলটা একটু জানা দরকার। দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, লেখকের কবির নাম হয়তো ভুলে গেছি, মাকাল ফলটা হিঙুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পোড়া, বোধবুসহে সাধ্যকার। তো বোধবু মানে হলো গন্ধ সহ্য করা যায় না, দেখতে বাইরে দিয়ে চাকচিক্য সুন্দর। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, মাকাল ফল বলায় অনুপম অনেক লজ্জা পাইত। কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশায়েদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। জন্মান্তর মানে জন্মযোগ অন্তর। এখানে জন্মান্তর বলতে বোঝায় মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয়, এই মত, পুনর্জন্মবাদ। কিন্তু ইসলাম ধর্মে পুনর্জন্মবাদ বলতে কিছু নেই। স্বরূপটা হলো বিশেষণ, এটার অর্থ শাব্দিক অর্থ সুদর্শন, আর স্ত্রীলিঙ্গ হবে স্বরূপা। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ওকালতি, এটা আরবি শব্দ ওকালত থেকে আসছে। ওকালতি বলতে বোঝায় উকিলের কাজ বা পেশা, আর আরবি, এই উকিল শব্দটা আবার আরবি ওয়াকিল থেকে আসছে, আর এটা ইংরেজিতে বলে অ্যাডভোকেট। অবশ্য আমি শব্দার্থ লেখার সময় দেখিয়ে দেব। তার মানে অনুপমের বাবা গরিব ছিলেন আর কি। রোজগার অর্থ আয় উপার্জন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। নিমেষ মাত্র বলতে বোঝায়, এটার শব্দ ভেদ করলে তালব বসা দিয়েও হয় লেখা যায়, চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে এটা হলো নিমেষ। আয় করছে, ভোগ করিবার সময় পায় না। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, অর্থাৎ মৃত্যু হয়েছে তার মানে সে বেঁচে গেছে। অবকাশ অর্থ ছুটি বা বিরাম, আর হাফ শব্দের অর্থ হলো দীর্ঘশ্বাস, দম, ভয়ের জন্য দ্রুত নিঃশ্বাস আর কি। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি,
সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে অন্নপূর্ণা বলতে বোঝায় অন্নদা, যেমন একটা বই আছে কিন্তু গ্রহন্ত অন্নদা মঙ্গল। এরপরে গজানন শব্দের অর্থ হলো দেবতা গণেশকে বোঝায় গজানন, গজানন বলতে বোঝায়, আর গণেশ যার মুখ হাতির মতো, গজানন, গজ মানে হাতি, গজানন, আনন মানে মুখ, যার মুখ হাতির মতো সে হলো গণেশ, যার মুখ হাতির মতো। আর এখানে গজাননের অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি মানে কি, ছোট ভাই হলো কার্তিক। এখানে অন্নপূর্ণা বলছি দেবী দুর্গাকে বোঝানো হয়, আর গজ মানে হাতি, আনন মানে মুখ, এখানে গণেশকে বোঝানো হয়। আর আজও দেখিলে মনে হয় কি গজাননের ছোট ভাইটি। দেবী দুর্গার দুই পুত্র, একজন হলো অগ্রজ গণেশ ও অনুজ কার্তিক, মানে ছোট। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে, এখানে ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে। আমার আসল অভিভাবক আমার মামা, কাজ হয়েছে, আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এখানে একটা সুন্দর কথা, বাবা নেই, মা গরিব ছিলেন, তাহলে মায়ের ভাইও গরিব, মামা, তিনি এসে এই সংসার কি মোটামুটি আগলে ধরে, মানে টান দেওয়া, হুরুত করে খেয়ে ফেলা, এরকম একটা বিষয় আর কি। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, এটা হলো ফলগু, নদীটির উপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত। ফলগুটা ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, একটু বিশ্বাস ভাবা যাক যে উপরে বালির আস্তরণ কিন্তু ভেতরে স্রোত। আর ফলগুর বালির মতো তিনি আমাদের সংসারটাকে, এটা একটু বোঝা দরকার। অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে এ কথাটি বলেছে, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। তারপরে তাহাকে না কুড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জো নেই। আবার একটু বলছি, তাহাকে না কুড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জো নাই। এই গণ্ডূষটা একটু জানা দরকার, গণ্ডূষটা কি আসলে, গণ্ডূষ কি, গণ্ডূষটা হলো অসমাপ্ত কাজ পুনরায় সূচনা, এটা একটা কথা। আর গণ্ডূষ শব্দের অর্থ হলো এক মুখ বা এক কোষ জল, এক মুখ। আমরা একটা বাগধারা ব্যবহার করি, এক মুখ কেচো গণ্ডূষ, তার মানে কি কেচোর কিন্তু একদিকে মুখ থাকে, এটি খেয়াল রাখতে হবে, এই জন্য কেচো গণ্ডূষ, গণ্ডূষ অর্থ এক মুখ, একদিকে মুখ যার। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না, কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। সৎপাত্র মানে কি, সাধু ব্যক্তি, তার মানে বোঝা যায় নায়কের বিয়ের একটা অবস্থা, দফা রফা হচ্ছে, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, ঝঞ্ঝাট মানে ঝামেলা, তাই আমি নিতান্ত ভালো মানুষ, মানে নিশ্চিত ভালো মানুষ, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি, যদি কোনো কন্যা স্বয়ম্বর হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এখানে অন্তপুর বলতে বোঝায় গৃহের অভ্যন্তরে থেকে যে মানুষ হয়, বাইরের সাথে যার যোগাযোগটা কম থাকে, এরকম অনেক ধনীর দুলাল থাকে, কিন্তু এখানে এ কিন্তু ধনীর দুলালই। প্রথমে তার বাবা গরিব ছিল, টাকা রোজগার করে মারা গেছে, মা সংসার আগলায় রাখতে পারেন নাই, ভাই এসে আগলে রাখছে, তারপর সেখানে কি আদরেই বড় হয়েছেন। আর এখানে স্বয়ম্বরা বলতে বোঝায় স্বেচ্ছায় পতিকে বরণ করেন যিনি, কোনো জোর জবরদস্তি নাই, স্বেচ্ছায় পতিকে বরণ করেন যিনি, স্বয়ম্বরা। তারপর সুলক্ষণটি, সুলক্ষণ এখানে সৌভাগ্যের নিশানা, সুলক্ষণ মানে হলো কি, সৌভাগ্যের নিশানা। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, সম্বন্ধ এখানে সম্পর্ক, আত্মীয়তা, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এজেন্ট অর্থ এটা হলো ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি, আর আমরা আর একটা শব্দ ব্যবহার করতে পারি গোমস্তা, ইংরেজিতে বলে এজেন্টস। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, হেট মানে লজ্জা বা অপমান, মাথা নত করে আসবে, মাথা নত করে থাকবে, কোনোদিনই কি ঝামেলা করবে না।
হেড করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। এখানে আসক্তি বলতে বোঝায় গভীর প্রেম, অনুরাগ, ভালোবাসা, টাকার প্রতি লোভ। অস্থিমজ্জা বলতে অস্থি হলো বোন, হাড়। অস্থিমজ্জায় জড়িত তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। বিষয়টা খেয়াল করা যাক, টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করিবে না, বেহাই। এখানে বেহাই পুত্রের বা কন্যার শ্বশুর, এটা সংস্কৃত বৈবাহিক শব্দ থেকে আসছে। স্ত্রী লিঙ্গে বলা হয় বেহান, আর বেহাই হলো পুলিঙ্গ। কসুর অর্থ হলো দোষ ত্রুটি, অপরাধ। যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুরগুরির পরিবর্তে বাদা হুকার তামাক দিলে যাহার নালিশ কাটিবে না। গুরগুরির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ কাটিবে না। নালিশ এটা হলো, আচ্ছা শোষণ শব্দটা বলি, তরল পদার্থের রস টেনে না বলছিলাম এভাবে। আর এই নালিশ শব্দটা এটা হলো ফার্সি শব্দ অভিযোগ। আর এখানে যেটা বলা হয়েছে যে গুড়গুড়ি, এটা হলো দেশি শব্দ গুড়গুড়ি, আলবোলা, এটা ফর্সি, ফর্সি আরবি ফর্সি শব্দ থেকে আসছে আর কি, ফর্সি। আর দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ, দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ এটাকে গুড়গুড়ি বলা হয়। আর বাদা হুকা, এটা আরবি হুক্কা শব্দ থেকে আসছে। আর সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ, তাহলে ধূমপানের জন্যে গুড়গুড়িটা হলো উন্নত ব্যবস্থা আর কি। এটা আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, তাহলে এতক্ষণ আমরা নায়কের দেখা পাইলাম, নায়কের নাম অনুপম, তার বন্ধুর নাম হরিশ, কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। খাসা শব্দটা হলো আরবি শব্দ, অর্থ হলো খুব ভালো। কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। এখানেও দীর্ঘ সময় ছুটির কথা বলা হয়েছে, ধুধু এটা ধনাত্মক অব্যয়, অর্থ হলো শূন্যতা। পরীক্ষা নাই, উমেদারি নাই, উমেদারি নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মা মা। তার মানে কি মা মা মামা, ভেতরে আছেন মা, বাহিরে আছেন মা মা, মা দুইবার বলা আর কি। তো এখানে যেটা বললাম আর কি, ধু ধু শূন্যতা ধনাত্মক। আর একটা কথা বলছি, উমেদারি, এই উমেদারি শব্দের অর্থ হলো মোসাহেব, চাটুকার, প্রার্থনা, চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া, এটা হলো উমেদারি। উমেদারি নাই মানে কারো কাছে যাবে, ছুটেছুটি করবে চাকরির জন্য, এরকম কোনো ব্যাপার নেই। ধনীর দুলাল তো মোটামুটি। তো প্রথম পর্বটা আজকে এই পর্যন্তই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মা মা, তাহলে তিন মা। এবার শব্দার্থগুলো একটু লক্ষ্য করতে হবে। যারা বাংলা কম পারে তাদের জন্য আমার একটা পরামর্শ, চিরন্তন পরামর্শ, সেটা হলো বেশি বেশি করে শব্দার্থ পড়া। আর শব্দের গঠন নির্ণয় করা জানলে তো সেটা একবারে সুন্দর এই বিষয়। গোটা যোগ রস্যই, গোটা যোগ রস্যই গুটি, ফলের কুশি, ফলের কুশি। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেমুতে বিপুতে বলে যে আমের কুশি জড়াবো, মানে কি ছোট ছোট আম মাখানোর কথা বলছে দুর্গা। আর এরপরে হলো বিদ্রুপ, বিদ্রুপ অর্থ হলো ঠাট্টা, ঠাট্টা ব্যঙ্গ। এরপরে মাকাল, মাকাল শব্দটা আমি বলছি যে অন্তরে তার পুরিশ পোড়া বদবুসহে সব সাধ্যকার, কে তার গন্ধ সহ্য করতে পারে, দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ, সারযুক্ত খাওয়ার অনুপযোগী। আর এই গুটি বা এগুলি তো আমি বলে দিয়েছি, ফলের গুটি। আর মাকাল এটা লিখলাম না, জন্মান্তর এটা ভাঙাইতে পারি, জন্মযোগ অন্তর, জন্মান্তর, জন্মযোগ অন্তর, জন্মান্তর। এখানে এটা হলো আসলে মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই মত, পুনর্জন্মবাদ, পুনর্জন্মবাদ। ইসলামে পুনর্জন্ম বলতে কিছু নেই। আবার বললাম স্বরূপ, স্বরূপ শব্দের অর্থ হলো সুদর্শন, সুদর্শন। আর এটা স্ত্রীলিঙ্গ হবে, স্ত্রী কি হবে, স্ত্রীলিঙ্গ হবে সুরূপা,
সুরূপা, ঠিক আছে। অমনি, অমনি এই শব্দটা আসলে বিশেষণ, এটা হলো এই অর্থ আসে ওই রকম এই রকম এই আর কি। নিমেষ, নিমেষ শব্দের এটার বানান ভেদ আছে, চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে, বানান ভেদ নয় রশ্মি ময়কার তাল বসা, এভাবেও লেখা যায়, চোখের পলক ফেলতে যে সময় আর লাগেটা লেখার দরকার নাই নাকি, চোখের পলক ফেলতে যে সময় লাগে। রোজগার অর্থ হলো আয়, আয় উপার্জন, এটা হলো রোজগার, মানে মানে নিত্য দিনের ইনকাম। আর হাফ শব্দের অর্থ যদি আমরা বলি দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস, আর একটা নিতে পারি দম, এটা হলো হাফ। যদি আরো ভালো করে বলি হাফ শব্দের অর্থ, তাহলে ভয়ের জন্য দ্রুত নিঃশ্বাস নেয় যে এইভাবে, এটা অবকাশ শব্দের অর্থ হলো ছুটি, বিরাম, ছুটি বিরাম, এটি হলো অবকাশ। অন্নপূর্ণা, এখানে অন্নপূর্ণা বলতে বোঝায় দুর্গা, আর বলছে অন্নপূর্ণার যে লাইনটা এখানে আর কি গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, গজানন মানে গণেশ যার মুখ হাতির মতো, আর তার ভাইটি হলো কার্তিক, আর অন্নপূর্ণা হলো দুর্গা, দুর্গার দুই পুত্র, একজন হলেন গণেশ আর একজন কার্তিক, এখানে ব্যঙ্গার্থে বলা হয়েছে আর কি। আর ওকালতি, ওকালতি শব্দটা আরবি শব্দ, আরবি শব্দ থেকে আসছে, এখানে আইন ব্যবসা যাকে বলা হয়, উকিলের কাজ বা পেশা, ইংরেজিতে বলে অ্যাডভোকেট, অ্যাডভোকেট। এরপরে আছে ফল্গু, ফল্গুটা বলছি যে এটা একটা নদী যার উপরে বালির আস্তরণ আছে কিন্তু ভিতরে স্রোত, আর এইটা অবস্থিত ভায়া ভারতের গয়া অঞ্চলে। তো এরপরে আরো কিছু শব্দার্থ আছে, এগুলো মুছে ফেলি, সেইটা উপস্থাপন করি। ফল্গু, এই ফল্গুর পরে একটা আছে গণ্ডূষ, গণ্ডূষ, এই গণ্ডূষ শব্দের অর্থ আসলে, এটা দেশি শব্দ, গণ্ডূষ শব্দের অর্থ হলো এক মুখ, এক মুখ, আচ্ছা দেশি শব্দ না, এটা হলো অসমাপ্ত কাজ পুনরায় সূচনা, এক মুখ বা এক কোষ জল, এক মুখ, একদিকে মুখ যা, সোজা কথা একদিকে মুখ যা। আর যদি আর একটু বলি অর্থটা বলি, তাহলে সেটা দাঁড়ায় অর্থটা অসমাপ্ত কাজ পুনরায় সূচনা, আবার ফিরে আসে একদিকেই মুখ। আর পরে, এরপরে আছে হলো সৎপাত্র, আচ্ছা সৎপাত্র, সৎপাত্র বলতে বোঝা হলো সাধু ব্যক্তি, সাধু ব্যক্তি। এরপরে আছে ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট শব্দের অর্থ ঝঞ্ঝাট, ইও ঝ আকার ট, ঝঞ্ঝাট অর্থ ঝামেলা, ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই। এরপরে হলো নিতান্ত, নিতান্ত শব্দের অর্থ হলো নিশ্চিত, নিতান্ত নিশ্চিত, নিতান্ত অর্থ হলো নিশ্চিত, ভালো মানুষ। এরপরে একটা আছে অন্তপুর, অন্তপুর বলছে যে অন্তপুরে মানুষ হয়েছে, মানে কি গৃহের অভ্যন্তর, গৃহের অভ্যন্তর, আর অভ্যন্তর বলতে অভ্যন্তর, তাহলে অভ্যন্তর অর্থ হলো আবার ভেতর, গৃহের ভেতর, অভ্যন্তর বলতে বোঝায় ভেতর। এরপরে আর একটা শব্দ আছে স্বয়ম্বরা, স্বয়ম্বরা, স্বেচ্ছায় পতিকে বরণ করেন যিনি, স্বয়ম্বরা, স্বেচ্ছায় পতিকে বরণ করেন যিনি, সোজা কথা নিজের ইচ্ছা যিনি বিয়ে করে না পছন্দ করে। আর সুলক্ষণ সৌভাগ্যের নিশানা, সুলক্ষণ, সুলক্ষণ সৌভাগ্যের নিশানা, সৌভাগ্যের নিশানা। তারপরে হলো আছে সম্বন্ধ, 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 সম্বন্ধ শব্দের অর্থ হলো আত্মীয়তা,
আত্মীয়তা বা সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্কটা। এরপরে আছে এজেন্ট, এজেন্ট এজেন্ট শব্দটা হলো এখানে ইংরেজিতে বলি AGENTS, এজেন্টস, আর এটা বাংলায় হয় হলো ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি। আর আগেকার একটা শব্দ ব্যবহার করতে পারি গোমস্তা, গোমস্তা হলো যে খাজনা আদায় করে, এই তহসিলদার, বিভিন্ন অর্থে ব্যবহৃত। এরপরে আছে হলো বলবো যে হেড, আচ্ছা হেড শব্দের অর্থ হলো মাথা, হেড শব্দের এই হেড অর্থ মাথা নয়, এখানে হেড অর্থ হলো মাথা নত হওয়া, অপমান, মাথা নত হওয়া। তারপরে এই শব্দগুলো আবার মুছে ফেলতে হবে, আরো কিছু শব্দার্থ আছে। মাথা নত হওয়া হেড। তারপরে অস্থি, অস্থি অর্থ হলো বোন, হাড়, অস্থি, অস্থি অর্থ বোন, ইংরেজিতে বলবে বোন আর বাংলায় বলবো কি হাড়, অস্থি। এরপরে হলো গুড়গুড়ি, গুড়গুড়িটা বলছি বাঁধা হুঁকাটা, গুড়গুড়িটা বলছি বাঁধা হুঁকাটাও বলেছি ওই সময়। খাসা, নালিশ, নালিশ শব্দের অর্থ হলো অভিযোগ, অভিযোগ, আর এটা ফার্সি শব্দ, ফার্সি, এটা হলো ফার্সি শব্দ, নালিশ অর্থ হলো অভিযোগ। আর খাসা, খাসা অর্থ হলো খুব ভালো, খাসা খুব ভালো, খাসা শব্দটা খুব ভালো, এটি আরবি শব্দ খাসা। তারপরে আছে হলো ধুধু, এটা বলছি শূন্যতা, আর এটা হলো ধনাত্মক। কসুর, কসুর অর্থ হলো দোষ, কসুর, কসুর অর্থ হলো দোষ। এই হলো মানে শব্দ অর্থ। আর যদি কোনো শব্দার্থ জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে হবে, যদি কোনো লাইনের ব্যাখ্যা জানার থাকে তাও কমেন্ট করে জানতে হবে। এখানে একটা বিষয়, সেটা হলো কমেন্ট করা ছাড়া তো আমার সাথে দেখা হবে না, আর কোনো দিন যদি কারোর সাথে দেখা হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার। আর একটা উমেদারি, 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 উমেদারি শব্দের অর্থ হলো মোসাহেব, চাটুকার, প্রার্থনা, চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। তাহলে উমেদারি, উমেদারিটা লিখে দিই, উমেদারি, উমেদারি, এটা হলো মোসাহেব মানে ধর্ণা দেওয়া, প্রার্থনা ইত্যাদি। তো এই ছিল আর কি প্রথম পর্ব, প্রথম পর্বে একটু কথা বেশি হয়, ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব নিয়ে, এটার অনেক পর্ব হবে, পর্ব হবে বলতে শব্দার্থ বললে একটু কথা বেশি বলা লাগে আর তাতে পর্ব একটু বেশি হয়, আর বাংলায় তো আসলে শব্দার্থ না বললে বাংলা শেখা যায় না। তো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য পর্ব নিয়ে এই অন্তর্জাল ক্লাসে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ও সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।